হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রাফিজ ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে ইংরেজি রিডিং পড়া শেখার একটি দুর্দান্ত ট্রিক শেখাবো, যা এর আগে হয়তো আর কেউ শেখায়নি। ট্রিকটি তোমাদের বানানকেও শুদ্ধ করে দিবে। সুতরাং যাদের ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয় এবং বানান ভুল হয়, তাদের ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ করা উচিত। ক্লাসটি শেষ করার পর ইংরেজি রিডিং পড়তে যে সমস্যা হয় তা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো লেটস বিগিন দ্য ভিডিও উইদাউট এনি ফার্দার এডো। বাট বিফোর দ্যাট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব পেলে এমন ভিডিও বানাতে আমি অনেকটাই উৎসাহ পাই। ফার্স্ট ওয়ার্ডটি হলো জ্যাক, যেটি আমি বাংলায় লিখেছি তোমাদের বোঝার জন্য। মূলত আমরা এখন যেই ট্রিকটি শিখব বা অ্যাপ্লাই করব তা হলো সাউন্ড বিশ্লেষণ, অর্থাৎ আওয়াজকে বিশ্লেষণ করার ট্রিক। তোমরা সবাই বর্ণ বিশ্লেষণ কথাটি অনেক শুনেছ, কিন্তু সাউন্ড বিশ্লেষণ কথাটি হয়তো এই প্রথম শুনছ। ট্রিকটি খুবই সহজ, যা অনেকটা বর্ণ বিশ্লেষণের মতোই। এখানে বর্ণের পরিবর্তে সাউন্ড বা আওয়াজকে বিশ্লেষণ করা হয় বা আলাদা করতে হয়। যেমন আমরা যদি জ্যাক নামটিকে সাউন্ড অনুসারে বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে প্রথমে পাবো বৈকর্য ঝ। সুতরাং জ এর জন্য নিব বৈকর্য ঝ। এরপর এ সাউন্ড আসে, জ এ জে হয়, তো এ সাউন্ডের জন্য নিব এ, এবং সবশেষে আছে ক, জ এ ক জ্যাক। তাহলে এখন আমরা এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণগুলো ব্যবহার করব। তো এখন বৈকর্য জ সাউন্ডের জন্য নিব জে, এরপর আছে এ সাউন্ড, এর জন্য নিব ইংরেজি এই বর্ণটি। আমরা জানি যে এ এর শর্ট টার্ম সাউন্ড প্রকাশ করে ইংরেজি এ, সুতরাং জ এর জন্য হলো জে এবং এ এর জন্য হলো ইংরেজি এ। তারপর আছে ক, যার জন্য আমরা নিব সিকে। ক এর জন্য কখনো কখনো সি বা কে হয়, কিন্তু এখানে আমরা দুটিকেই একত্রে নিলাম, কারণ দেখো এখানে ক বর্ণটি শব্দের শেষে আছে। তাই একটি কথা সবসময় মনে রাখবে, যদি কোনো শব্দ শেষে ক থাকে তাহলে ওই ক এর জন্য সি কে দুটিকে একসাথে বসাতে হবে, শুধু সি বা কে বসতে পারে না। যেমন কিক, পিক, লিক, সিক, হ্যাক, অ্যাটসেট্রা। এখানে দেখো শেষ সাউন্ডটি কিন্তু ক আছে, ফার্স্ট জ, তারপর এ এবং সব শেষ আছে ক। তাহলে বুঝতে পেরেছো তো, শেষ সাউন্ড ক এর জন্য নিব সি কে, তাহলে শব্দটি হলো জে এ সি কে, জ্যাক জ্যাক। নেক্সট শব্দটি হলো ব্যাক, ব্যাক। এটাকেও আগের মতো করে সাউন্ড বিশ্লেষণ করব বা ভাঙব, অর্থাৎ সাউন্ডগুলোকে আলাদা আলাদা করব। প্রথমে নিব বকে, তারপর নিব একে, ব এ ব্যে, এবং সবশেষে আছে ক, ব এ ক ব্যাক। তাহলে এখানে ব এর জন্য নিব আমরা বি, তারপর এ এর জন্য নিব আমরা এ, এবং ক এর জন্য নিব আমরা সি কে, যেহেতু ক বর্ণটি শব্দের শেষে রয়েছে, যা একটু আগেই শিখলাম। ক বর্ণটি যদি শব্দের শেষে থাকে তাহলে অলওয়েজ সি কে দুটিকে একসাথে নিতে হয়। সো বি এ সি কে শব্দটি হয়ে গেল ব্যাক। এর পরের যে শব্দটি আছে সেটি হলো ট্র্যাক, টয়রফলা জফলা আকার ক, ট্র্যাক। এটা প্রথমে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভালো করে ট্রিকটি মনে রাখলে, বুঝতে পারলে এটা কোনো সমস্যাই নয়, বরং পানির মতো সহজ। প্রথম বর্ণটি হলো টয়রফলা, এটা একটা যুক্ত বর্ণ। আমরা সবাই জানি যে ট এবং র মিলে হয় টয়রফলা, তবে এখানে বর্ণ দুটিকে আমরা আলাদা করব না, কারণ আমরা এখানে সাউন্ড বিশ্লেষণ দ্বারা রিডিং পড়া শিখছি, বর্ণ বিশ্লেষণ করে নয়। তাই টয়রফলাকে একটি বর্ণই ধরবো এখানে, তাই ট এবং র একসাথে নিব, যেহেতু এটা যুক্ত বর্ণ। ট এবং র মিলে হয় টয়রফলা, এটা আমরা জানি। তারপর এ সাউন্ড আছে, টয়রফলা এ, ট্রে। এরপরে আছে ক সাউন্ড, টয়রফলা এ ক, ট্র্যাক। তাহলে এখন আমাদের কাজ হলো এর ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো। ট এবং র, অর্থাৎ ট রফলা এর জন্য নিব আমরা টি আর, তার মানে ট এর জন্য টি এবং রফলা এর জন্য আর, টি আর।
তারপর এ সাউন্ডের জন্য নিব এ, এবারও কিন্তু শেষে রয়েছে ক, তাই ক এর জন্য নিব আমরা সিকে, টি আর এ সিকে, হয়ে গেল ট্র্যাক। বুঝতে পেরেছো? তাহলে এরপর যে শব্দটি আছে সেটি হলো ক্লিক, কয়লয় রসিকার ক শব্দটি সাউন্ড বিশ্লেষণ করলে পাব কয়ল যুক্তবর্ণ, এরপর রসইকার এর জন্য নিব ই, তারপর ক। এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসালে হবে কয়ল যুক্ত বর্ণটির জন্য সি এল, আর ই শর্ট সাউন্ডের জন্য আই, এবং শেষের ক সাউন্ডের জন্য নিব সি কে। তাহলে সি এল আই সি কে সাউন্ডগুলো মিলে হয়ে গেল ক্লিক। এর পরের শব্দটি হলো স্টিক, এখানেও সাউন্ড বিশ্লেষণ করে পাই আমরা দন্ত ষয়ট, এরপর ই এবং শেষে ক, সুতরাং দন্ত ষয়ট যুক্তবর্ণটির জন্য নিব এসটি, অর্থাৎ দন্ত ষয়ের জন্য এস এবং ট এর জন্য টি, এরপর ই সাউন্ড এবং যার জন্য নিব আই, কারণ আই এর শর্ট টার্ম সাউন্ড হলো ই, এবং শেষের ক এর জন্য নিব সি কে, সুতরাং এসটি আই সি কে, হয়ে গেল স্টিক স্টিক। তারপর যে শব্দটি আছে তা হলো লাক, লাক সাউন্ডটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই প্রথমে ল সাউন্ড, তারপর আ সাউন্ড, এবং শেষে রয়েছে ক সাউন্ড। এখন প্রতিবর্ণ বসানোর পালা, ল এর জন্য নিলাম এল, এবং আ সাউন্ডের জন্য নিব আমরা ইউ, এবং ক সাউন্ডের জন্য নিব আমরা সিকে, তাহলে শব্দটি হয়ে গেল এল ইউ সি কে, লাক লাক। এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো আ সাউন্ডের জন্য এ কে নেই, দেখো যখন এ এর পর আর থাকবে তখন এ এর উচ্চারণ আ হবে, যেমন বার জার কার ফার এটসেট্রা, এই ওয়ার্ডগুলোতে এ এর পর আর আছে, তাই এ এর উচ্চারণ আ এর মতো হয়েছে, বাকি ক্ষেত্রে এ সাউন্ড এ এর মতো হয়। এখানে ইউ দ্বারা শর্ট টার্ম সাউন্ড আ বোঝানো হচ্ছে, শর্ট আ সাউন্ডের জন্য আমরা সবসময় ইউ ব্যবহার করব। এরকম ওয়ার্ড যেমন ডাক, ডাককে যদি আমরা সাউন্ডে বিশ্লেষণ করি তাহলে আমরা প্রথমে পাবো ড, পরে পাবো আ, এবং সবশেষে পাবো ক, তাহলে ড সাউন্ডের জন্য নিব আমরা ডি, তারপর আ শর্ট সাউন্ডের জন্য নিব আমরা ইউ, এবং ক এর জন্য নিব আমরা সি কে, যেহেতু ক সবার শেষে রয়েছে তাই। যাদের একত্রে বসালে হয় ডি ইউ সি কে, ডাক। স্ক্রিনে দেওয়া এই বড় ওয়ার্ডটিকে আমি প্রথমে সিলেবল অনুযায়ী ভাঙব, তারপর উচ্চারণ করব, যেমন সি ও এন কন ভি ই আর ভার এস এ সে টি আই ও এন শন, হয়ে গেল কনভারসেশন। দেখলেন তো কত সহজে মাত্র ছোট একটি রুল ব্যবহার করে আমি এই শব্দটির সঠিক উচ্চারণ করে ফেলতে পেরেছি। সবার কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে রাখুন ইংরেজির এমন সব সহজ এবং মজার ভিডিও লেসন নিয়মিত পেতে। সো ফার্স্ট ওয়ার্ড, এই ওয়ার্ডটিকে আগে আমরা সিলেবলে ভেঙে আলাদা করে নিব, তারপর উচ্চারণ করব। সিলেবলে ভাঙার জন্য আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, প্রতিটি সিলেবলে যেন কমপক্ষে একটি করে কনসোনেন্ট এবং একটি ভাওয়েল থাকে, কারণ ভাওয়েল ছাড়া সিলেবল উচ্চারণ করা সম্ভব নয়, কারণ সিলেবল হলো উচ্চারণের একক। আপনারা অলরেডি জানেন ভাওয়েলগুলো হলো এ ই আই ও ইউ, এবং এই পাঁচটি লেটার বাদে বাকি সবগুলো হলো কনসোনেন্ট, যেমন বি সি ডি এফ জি এটসেট্রা। তাহলে এই শব্দটিতে প্রথমে আই আছে যা একটি ভাওয়েল, এবং এন একটি কনসোনেন্ট, তাহলে এই দুটিকে নিয়ে আমরা একটি সিলেবল বানালাম আই এন, মিলে হয়ে গেল ইন। এরপর আছে টি আর, কিন্তু শুধু টি আর দিয়ে তো সিলেবল হবে না, কারণ টি এবং আর দুটি লেটারই হলো কনসোনেন্ট, তাই এর পরের ও ভাওয়েলটিকে নিয়ে সিলেবল তৈরি করব। তাহলে টি আর ও এখানে কিন্তু ভাওয়েলও থাকলো কনসোনেন্টও থাকলো, তাহলে টি আর ও মিলে হয়ে গেল ট্রো, তারপর ডি ইউ সি হয়ে গেল ডাক, এবং এর পরে আছে টি আই ও এন শান, হয় আমরা জানি। তাহলে সবগুলো সিলেবলকে একত্রে মিলালে হয়ে যাবে ইন্ট্রোডাকশন। দেখলেন তো কত সহজে এত বড় একটি শব্দের উচ্চারণ করে ফেললেন। তাহলে চলুন এখন এমন আরও কিছু বড় বড় শব্দের উচ্চারণ দেখে নেওয়া যাক,
তাহলে ব্যাপারটি আরো বেশি পরিষ্কার হয়ে যাবে সো একই নিয়মে এই শব্দটিকেও আমরা আগের মতো করে সিলেবলে ভেঙে আলাদা করে নিব তাহলে পাবো এডি এড এম আই মি এন আই এস নিস টি আর এ ট্রে টি আই ভি ই টিভ সো এটি হয়ে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ একইভাবে দেখুন আই এম ইম পি ও পো এস এস আই অর্থাৎ ডাবল এস আই সি বিএল ই বল ইম্পসিবল শব্দের শেষে বিএল ই সবসময় বল উচ্চারিত হয় এবার তার পরের শব্দটি দেখুন পি আর ই প্রি ডি ও ডো এম আই মি এন এ এন টি ন্যান্ট এল ওয়াই লি সবগুলো সিলেবল মিলে হলো প্রিডমিনেন্টলি এভাবে ভেঙে ভেঙে ইংরেজি শিখলে উচ্চারণের সাথে সাথে ইংরেজি বানানের মাস্টার হয়ে যাবেন কিছুদিনের মধ্যে এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে ওয়াই কেন এই শব্দে ভাওয়েল হিসেবে বসেছে আপনারা যারা আমার আগের ভাওয়েল কনসোনেন্টের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয় জানেন ওয়াই হলো একটি সেমি ভাওয়েল অর্থাৎ ওয়াই লেটারটি ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুইভাবেই বসতে পারে এখানে ওয়াইটি কিন্তু ভাওয়েল হিসেবে বসেছে এবং এল একটি কনসোনেন্ট দুটি মিলে হলো এল ওয়াই লি ওয়াইটি এখানে ই এর মতো উচ্চারণ হচ্ছে ঠিক এ কারণেই কিন্তু আমরা এখানে ওয়াইকে ভাওয়েল হিসেবে ধরে নিলাম অর্থাৎ নিয়মটি হলো যে কোনো শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে এবং বানান করতে সিলেবলে ভাঙতে হবে শব্দটিকে আর সিলেবল হলো একবারে ঠিক যতটুকু উচ্চারণ করা যায় এর পরের শব্দটি খেয়াল করুন ই এন ইন টি ই আর টার টি এ আই এন টেন এম ই এন টি ম্যান্ট ইন্টারটেইনমেন্ট ঠিক একইভাবে ডি আই এস ডিস সি ও কা সি কখনো ক আবার কখনো বা স এর সাউন্ড দিয়ে থাকে ভি ই ভা আর আই এন জি রিং ডিসকভারিং নেক্সট আই এন ইন টি এ টা আর ই এস রেস টি আই এন জি ইন্টারেস্টিং দেখলেন তো কত সহজে সিলেবলে আলাদা করে শব্দগুলোকে উচ্চারণ করতে পারছি দেন এস পি ই স্পে সি আই সি এফ আই ফি সি এ কে টি আই ও এন শান স্পেসিফিকেশন নেক্সট আর ই এস রেস পি ও এন পন এস আই সি ভি আই ভি এল আই লি টি ওয়াই টি রেসপন্সিবিলিটি তাহলে এগুলো মিলে হয়ে গেল কি রেসপন্সিবিলিটি নেক্সট ওয়ার্ডটি হলো প্রোনাউন্সিয়েশন আসুন এবার এই শব্দটিকে ভেঙে আলাদা করি পি আর ও প্রো এন ইউ এন নান সি আই সি এ এখানে এ এর সাউন্ড দিচ্ছে টি আই ও এন শান সবগুলো সিলেবল মিলালে শব্দটি হয় প্রোনাউন্সিয়েশন আশা করি রুলটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এখন যে কোনো বড় বড় ইংরেজি শব্দ বানান করতে পারবেন নির্দ্বিধায় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রাফিজ ইংলিশ